জয় জগন্নাথ। নমস্কার, চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে যাই কলকাতার কাছাকাছি অবস্থিত এক জগন্নাথ মন্দিরে। আজকের ভিডিওতে থাকবে আপনারা এই মন্দিরে কি করে আসবেন, মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার সময় কি রয়েছে, এছাড়া মন্দিরে কি করে পুজো দেবেন এবং ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও তথ্য পাওয়ার জন্য। চলুন প্রথমে এখানকার পূজারীর কাছ থেকে জেনে নিই এই মন্দিরের ইতিহাস। ঠাকুর গঙ্গায় ভেসে এসেছিল, তাকে ছেলে লোকেরা রেখে পুজো করত। তারপরে সময় অনুসার কিছু লোক পুজো করে, যে পুজো করার পরে ওরা রিটায়ারমেন্ট হয়ে চলে গেছে। ঠাকুরের পুজো কিছুদিন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, একটা ঘরে সেরকম পড়েছিল। তারপরে আবার কিছু লোক সেই ঠাকুরটাকে উদ্ধার করে, যে উদ্ধার করে রং টং করে আবার পূজা শুরু করে। আগে ছোট একটা লাইন কোয়াটারে ছিল ঠাকুর, সেই যে লোকেরা উদ্ধার করেছে, উদ্ধার করে পুজো টুজো করেছে, তারা কোম্পানির উপরে একটা প্রেশার দিয়েছে যে একটা জায়গা আমাদের দাও, আমার একটা মন্দির তৈরি করো। কোম্পানি ওই জায়গাটাকে দিয়েছে, এখানে একটা মন্দির তৈরি হয়েছে। ওই সাইডে দেখছেন যে মন্দিরটা, সেই মন্দিরটা তারা তৈরি করে, তৈরি করে সেখানে ঠাকুরটাকে স্থাপনা করে আবার তারা ওই রিটায়ার হয়ে চলে গেছে। প্রায় 20-25 বছর মতো ওখানে পুজো হয়েছে। তারপরে মন্দিরের ছাদটা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে এই নতুন মন্দিরটা তৈরি হয়েছে। 2006 এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, এখানে ঠাকুরকে স্থাপনা করা হয়েছে। ওই মন্দিরটা এখনও ড্যামেজ আছে, এই 2-4 মাসের ভিতরে ভাঙ্গা হয়ে আবার নতুন মন্দির তৈরি হয়। আর এই যে মন্দিরটা দেখছেন, এটা বেশি নয়, 17-18 বছরের মন্দির, কিন্তু ঠাকুর এখানকার পুরনো। এই যে ঠাকুর আপনি সামনে এখনই দেখছেন, এই ঠাকুর নবকলেবর হয়েছে। একটা সময় ঠাকুরের মহাপ্রসাদ ভোগ হয়, একটা সময় বন্ধ হয়ে যায়, 4টার সময় আবার খুলে, 6:30 সময় আরতি হয়, 9টার সময় বন্ধ হয়। প্রায় পুরীর যতগুলো পর্ব আছে তার থেকে 80% পর্ব এখানে পালন হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেক পর্বগুলো পালন হয়। ঠিক আছে, ধন্যবাদ। জয় জগন্নাথ। মন্দিরের ইতিহাস তো আপনারা জেনে নিলেন। এই জগন্নাথ মন্দির কিন্তু অবস্থিত ব্যারাকপুর অঞ্চলে। এখানে আসার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশন এবং সেখান থেকে অটো বা টোটো করে আপনাদের নামতে হবে তালপুকুর বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডে নেমে রাস্তা ক্রস করে উল্টো দিকে আসলে যে রাস্তা ঢুকে যাচ্ছে সেখান থেকে হেঁটে 2-4 মিনিট আসলে আপনি দেখতে পাবেন এই ব্যারাকপুরের জগন্নাথ মন্দির। যেরকম আপনারা শুনে নিলেন, এখানকার জগন্নাথ বিগ্রহ প্রায় 200 বছর আগে গঙ্গায় ভেসে এসেছিল। বর্তমানে সেই বিগ্রহ কিন্তু বিশ্রামে রয়েছে এবং এখন যে জগন্নাথ বিগ্রহ পূজিত হয় সেটি পুরীর থেকে আনা হয়েছে। জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু আপনারা দেখে নেবেন মা লক্ষ্মীর মন্দিরটি। মন্দির খোলা থাকাকালীন যে কোনো সময় আসলে আপনি এখানে পুজো দিতে পারেন, তবে বাইরে কোনো পূজার সামগ্রীর দোকান নেই, তাই পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র যেমন ফল মূল ইত্যাদি আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। এখানে ভোগ প্রসাদ পাওয়ার জন্য আপনাকে কিন্তু আগের দিন ফোন করে পূজারীকে বলে রাখতে হবে, তাহলে তিনি আপনার ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখবেন। জগন্নাথ দেবের মহাপ্রসাদে প্রায় 5-6 রকমের কিন্তু পদ থাকে এবং মূল্য 120 টাকা। এই জগন্নাথ মন্দিরটি কিন্তু অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে সুন্দর কারুকার্য এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। মন্দিরের বাইরের গেটটিও খুব সুন্দর করে সাজানো। জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর আমরা কিন্তু পাশে যে আরেকটি ছোট মন্দির যেখানে আগে বিগ্রহ পূজিত হতো সেটি এসে দেখে নিলাম। এখানেও ভেতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ যেগুলো নিত্য পুজো হয়। জগন্নাথ মন্দির দর্শন হওয়ার পর কিন্তু আপনারা ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরও দর্শন করে নিতে পারেন। অন্নপূর্ণা মন্দিরের ভিডিও আমরা এর আগে দিয়েছি, সেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় জগন্নাথ।